কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন শ্রেণী কক্ষ থেকে আমি মোহাম্মদ খলিলুর রহমান তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ অধ্যায় বংশগতি ও বিবর্তন থেকে মেন্ডেলের দুটো সূত্রের ব্যতিক্রম আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে মেন্ডেলের দুটো সূত্রের ব্যাখ্যা জেনেছি দুটি সূত্র কি এবং তার ব্যাখ্যা কিভাবে দিতে হয় আমরা দুটি সূত্রকে বলেছিলাম যে মেন্ডেল বাদ বা মেন্ডেলিজম বলা হয় মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র মেন্ডেল অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন এই কারণে যে তিনি যে বৈশিষ্ট্যগুলো বেছে নিয়েছিলেন মটরশুটি উদ্ভিদে সেই বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন ক্রমজমে ছিল মেন্ডেলের সূত্র যখন উনিশশো সালে আবিষ্কৃত হল তিনজন বিজ্ঞানী ইংল্যান্ড হল্যান্ডের বিজ্ঞানী হুগদা ভ্রিস জার্মানি বিজ্ঞানী এরিক শেরমার্ক এবং আরেকজন বিজ্ঞানী কার্ল কারেন্স এই তিনজন বিজ্ঞানী যখন মেন্ডেলের সূত্র পুনরায় আবিষ্কার করলো তখন সারা পৃথিবীতে মেন্ডেলিজম নিয়ে হইচই পড়ে গেল তারা হাজার হাজার উদ্ভিদে হাজার হাজার প্রাণীতে বিভিন্ন ক্রস পরিচালনা করেন সেই ক্ষেত্রে দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্রের এপ্রোজন ফিনোটায় কোনোপাত থ্রি টু ওয়ান স্যুইট করে না আবার একইভাবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের এ প্রোজন ফিনোটায় কোনোপাত নাইন থ্রি থ্রি ওয়ান এটাও ফলো করে না তখন তারা এর কারণ উদ্ঘাটন করলেন যে কেন আসলে তার এই সূত্রগুলোর অনুপাত অনুসরণ করছে না তো এরকম বিষয়গুলোকে নিয়েই আসলে মডিফিকেশনস অফ মেন্ডেল ফার্স্ট অ্যান্ড সেকেন্ডস ল বা মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রের কিছু ব্যতিক্রম আছে আমরা একটু স্লাইড লক্ষ্য করি দেখো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা যেটা অনুপাত হয় এক ইস দুই কিন্তু মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী এই অনুপাতটা হওয়ার কথা ছিল এই অনুপাতটা হওয়ার কথা ছিল থ্রি ইস টু ওয়ান একইভাবে সমপ্রকটতা এই ক্ষেত্রে দেখা যায় মেন্ডেলের অনুপাত ওয়ান ইস টু টুই হচ্ছে কিন্তু থ্রি ওয়ান হওয়ার কথা আবার লিথাল জিন থাকলে দেখা যায় টু টু ওয়ান হয় সবগুলোতেই হওয়া উচিত ছিল থ্রি ইস টু ওয়ান তা না হয়ে কেন এই রেশিওগুলো হচ্ছে তার কারণটাই আমরা ব্যাখ্যা করব। শিক্ষার্থী বৃন্দ অসম্পূর্ণ প্রকটতা আসলে কি। যেটা বলছিলাম মেন্ডেল সৌভাগ্যবান ছিল আরেকটি কারণে কারণ মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলো বেছে নিয়েছিলেন সেই বৈশিষ্ট্যগুলো আসলে সম্পূর্ণরূপে প্রকট ছিল একটার একটার ওপর সেই কারণে তিনি অনুপাত থ্রি ইস ওয়ান পেয়েছেন কিন্তু কখনো কখনো দেখা যায় বংশগতিতে। যে কোনো একটি বৈশিষ্ট্য যখন তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উপর পুরোপুরি প্রাধান্য বিস্তার করতে পারে না অর্থাৎ একজোড়া বৈশিষ্ট্যের মধ্যে যখন একটা প্রকট বৈশিষ্ট্য তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে পুরোপুরি অবদমন করতে ব্যর্থ হয় তখন দুটার মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় বংশগতীতে এ ধরনের ঘটনাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ প্রকট যদি সম্পন্ন না হয় মাঝামাঝি রকম হয় তখন তাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে মেন্ডেলের এপ টু জন অনুপাত থ্রি ইস্টু ওয়ানের পরিবর্তে ওয়ান ইস টু টু ওয়ান হয় আবার সমপ্রকটাতে কি দেখা যায় যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনোটিও প্রকট নয় কোনোটিও প্রচ্ছন্ন নয় বরং দুটোই একসাথে প্রকাশ পাচ্ছে কখনো কখনো তোমরা দেখবে রোয়ান জাতের গো গাভী বা সার দেখবে সেখানে সাদা এবং কালোর মিশ্র আসলে গাভীর ত্বকটা তৈরি হয় এই ক্ষেত্রে সাদা এবং কালোর যদি টোটাল একটা এরিয়া তৈরি করা যায় বা আয়তন তাহলে দেখা যায় দুটো সমানভাবে প্রকাশ পাচ্ছে আবার কখনো কখনো জিন এটাকে বলা হয় মারণ জিন অর্থাৎ লিথাল জিনের উপস্থিতির কারণে অনেক সময় মেন্ডেলের প্রথম সূত্রে এপ্রোজেন অনুপাত থ্রি ইস টু ওয়ান না হয়ে টু ইস টু ওয়ান হয় আমরা অসম্পূর্ণ প্রকটতা এটা পাই হচ্ছে মিরাবিলিস জেলাপা বা সন্ধ্যা মালতির ফুলে দেখতে পাই সমপ্রকটা দেখতে পাই আন্দালুসিয়ান মোরগ মুরগির ক্ষেত্রে এবং লিথালজিন দেখতে পাই ইঁদুরের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধু তোমরা সমপ্রকটতা এবং লিথাল জিন এটা বাড়ির কাজ হিসেবে আমি তোমাদের দিব আমি তোমাদের শুধু অসম্পূর্ণ প্রকটতা তোমাদের এখান থেকে শিখাবো আমরা স্লাইড লক্ষ্য করি দেখো এখানে আমরা একটা ক্রস দেখতে পাচ্ছি অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা আমি তোমাদের বললাম যখন একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটি বৈশিষ্ট্য তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উপর প্রাধান্য বিস্তার করতে আংশিকভাবে সফল হয় বা পুরোপুরিভাবে সফল হয় না তখন তাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা এটা থাকলে কি হচ্ছে মেন্ডেলের টু জনুর টাইপ অনুপাত এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা অস্পষ্ট ওয়ান ইস টু টু ইস টু ওয়ান কীভাবে হয় খেল করে দেখো যে সন্ধ্যা মালতীর ফুল একটা লাল একটা হলো সাদা লাল ফুল যেটা লাল ফুল আর সাদা ফুল লালের যেন হচ্ছে বড়ো আর বড়ো আর আর সাদা ফুলের যেন হচ্ছে ছোটো আর ছোট আর যখন গ্যামের তৈরি করবে যে কোনো একটা আর আসবে বড়ো আর যে কোনো একটা ছোট আর আসবে স্ত্রী ফুল থেকে এদের যখন মেলন হবে তখন সবগুলো হবে গোলাপি হওয়ার কথা ছিল কিন্তু লাল লাল সাদার ওপর প্রকট সেখানে হলো গোলাপি এই এফন বংশের এরকম গোলাপি ফুল যেগুলো আছে সেগুলোকে দেখো এই গোলাপি জাতের ফুল বিশিষ্ট দুটো আবার উদ্ভিদের মধ্যে যদি ক্রস করানো যায় তাহলে আমরা এফ টুতে গিয়ে কি পাই দেখো এটা হলো জিনোটাইপ এটাও জিনোটাইপ এটা গ্যামিট গ্যামিট এই গ্যামিটগুলোর যদি স্বাধীনভাবে মিলিত হয় তাহলে চেকার বোর্ডে আমরা দেখতে পাই একটা লাল একটা গোলাপি আর একটা গোলাপি এবং একটা হচ্ছে সাদা তাহলে একটা লাল দুটো গোলাপি একটা সাদা যার অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইটস ক্লিয়ারলি এটা এক্সেপশন অফ মেন্ডেলস ফার্স্ট ল তাহলে এই উদাহরণটাই দিতে হবে বিষয়টা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা কি অসম্পূর্ণ প্রকটতা থাকলে মেন্ডেলের একটু জনের কিনাটাই অনুপাত কি হয় এবং অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনতান্ত্রিক ব্যাখ্যাটা কোন উদ্ভিদে আমরা দিই এই বিষয়গুলো মনে রাখতে হবে তাহলে অসম্পূর্ণ প্রকটতা পাই আমরা কোথায় সন্ধ্যা মালতির ফুলে পাই লাল এবং সাদা ফুল বিশিষ্ট দুটি জাতের মধ্যে ক্রস করলে এফ ওয়ানে পাচ্ছি আমরা কেমন গোলাপি গোলাপী জাতের দুটি সন্ধ্যা মালতির মধ্যে যদি আবার ক্রস করানো হয় পরাগায়নের মাধ্যমে তাহলে আমরা পাই লাল একটা গোলাপি দুটা সাদা একটা যার অনুপাত হচ্ছে থ্রিস ওয়ান হওয়া উচিত ছিল তিনটা লাল এবং একটা সাদা হতো তখন থ্রিস টু ওয়ান তো থ্রিস টু ওয়ানের পরিবর্তে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হয়েছে এটাকে আমরা বলছি যে মেন্ডেলের প্রথম সূত্রের একটা ব্যতিক্রম একইভাবে তোমরা করবে যেটা আমি বলেছিলাম সমপ্রকটতা আন্দালুসিয়ান মোরগ মুরগির ক্ষেত্রে কালো এবং সাদা পালক বিশিষ্ট দুটি মোরগ মুরগির মধ্যে যদি ক্রস ঘটানো যায় তাহলে এফন বংশে সবযুক্ত মরক মোরগ মুরগি পাওয়া যায় সবযুক্ত মোরগ মুরগির মধ্যে যদি আবার ক্রস ঘটানো যায় তাহলে এফ টুতে কালো পাওয়া যায় একটা সবযুক্ত পাওয়া যায় দুটা এবং সাদা পাওয়া যায় একটা একইভাবে রেশিও হয় ওয়ান টু ইস্টু ওয়ান যেটাও মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম আরেকটি উদাহরণ আছে যেটাকে বলা হয় লিথাল জিন লিথাল জিন বা বাংলায় বলা হয় মারণ জিন এই মারন জিন থাকলে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাতটিও চেঞ্জ হয়ে যায় এটা ইঁদুরের ক্ষেত্রে ফরাসি বিজ্ঞানী কুনো এটা ব্যাখ্যা করেছেন যে ইঁদুরের এখন যে জাতগুলো পাওয়া যায় সেটা হচ্ছে মেটে টাইপের কিন্তু কিছু হলুদ বর্ণের ইঁদুরও আছে প্রকৃতিতে যে হলুদ বর্ণের ইঁদুরগুলো আছে সেই ইঁদুরগুলো হচ্ছে মূলত হেটারো জায়গাস অর্থাৎ শঙ্কর জাতের এই শঙ্কর জাতের হলুদ জাতের ইঁদুরের মধ্যে আসলে লিথাল জিন থাকে যখনই হোমো জায়গাস অবস্থায় আসে তখনই সেই ইঁদুরগুলো মারা যায় অর্থাৎ হলুদ হলুদের মধ্যে যদি ক্রস ঘটানো যায় তাহলে এফ টুতে গিয়ে বিশুদ্ধ হলুদ পাওয়ার কথা কিন্তু মাতৃগর্ভে ওই বিশুদ্ধ জাতের হলুদগুলো মারা যাচ্ছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রয়োজনই মাতৃগর্ভে থাকা অবস্থায় মারা যায় ফলে অনুপাতটা হয়ে যায় টু টু ওয়ান অর্থাৎ হলুদ এবং মেটে টু ইস টু ওয়ান অনুপাতে প্রকাশ পায় এটাও তোমরা করে ফেলবে আমরা যদি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দেখতে চাই দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এখানে দেখতে পাচ্ছি এপিস্ট্যাসিস থার্টিন টু থ্রি পরিপূরক জিন নাইন ইস টু সেভেন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস এটা হলো নাইন ইস টু সেভেন এখন এপিস্ট্যাসিস এটা পাওয়া যায় কোথায় এটা পাওয়া যায় লেগ হর্ন এবং ওয়াইন্ডোর জাতের মোরক মুরগিতে পাওয়া যায় এটা আমরা দেখব পরিপূরক জিন এটা পাওয়া যায় হচ্ছে মিষ্টি মটর জাতের উদ্ভিদে যেখানে নাইন ইস টু সেভেন অনুপাত পাওয়া যায় হওয়ার কথা ছিল নাইন থ্রি থ্রি ওয়ান এখানেও নাইন থ্রি থ্রি ওয়ান হওয়ার কথা ছিল তার পরিবর্তে হচ্ছে থার্টিন ইস টু থ্রি নাইন ইস টু সেভেন এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এটা পাওয়া যায় মানুষের ক্ষেত্রে মানুষের মুখ বধিরতা এটি একটি বৈশিষ্ট্য তোমরা দেখবে যে মুখ সেই বধির অর্থাৎ যে বোবা সে কিন্তু আবার শুনতেও পায় না এই মুখ বধিরতার ক্ষেত্রে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটা ব্যতিক্রম অনুপাত পাই সেটাকে নাইন ইস টু সেভেন আমরা আজকে এপিস্ট্যাসিস সম্পর্কে জানবো তার আগে সবগুলো সম্পর্কে একটু বলে নিই এপিস্টাইসিস আসলে কী এপিস্টাইসিস হচ্ছে বংশগতিতে কখনও কখনও দেখা যায় যে একজোড়া বৈশিষ্ট্যের জন্য জিন যখন অন্য জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়জিনের ওপর প্রকট মানে প্রভাব বিস্তার করে তখন সেটাকে বলা হচ্ছে এপিস্ট্যাসিস আমি যদি দেখাই এখানে একটু দেখো যে এটি একজোড়া হোমোলোগাস কর্মজম এই হোমোলোকাস ক্রমজমের এই লোক আছে এবং এই লোক আছে এখানে জিন আছে এখানে জিন আছে সিজিন সিজিন এখানে আছে আইজিন আইজিন তাহলে এটাকে আমরা লিখতে পারি সি সি আই আই দেখো এই সি সি আই আই যেটা আমরা লিখছি এই সি হচ্ছে কালার বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আর আইটা হচ্ছে একটা ভিন্ন রকমের জিন যেটা উপস্থিত থাকলে সি তার বৈশিষ্ট্যটি প্রকাশ করতে পারে না তাহলে এই জিন কিন্তু এর নন অ্যালেলিক জিন সি সি এর অ্যালিল আই আই এর অ্যালিল কিন্তু সি আই এর বা আই সি এর হচ্ছে নন অ্যালিল আমি আগের ক্লাসে বলেছিলাম ক্রমজুগের যে জায়গায় জিন থাকে তাকে বলা হয় লোকাস এক একজোড়া জিন থাকে যারা পরস্পরের অ্যালিল তাহলে এটা এটা নন অ্যালিল তাহলে আমরা এপিস্টাইসিসের সংজ্ঞায় যেটা বলতে পারি যে কোনো একজোড়া জিন এটার সংজ্ঞায় বলবো কোনো একজোড়া জিন যখন অপরজোড়া জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় আইজিনটা বাধা দিচ্ছে এই জন্য আয় মানে ইনহিবিটর আর সি হচ্ছে কালার বৈশিষ্ট্যের জন্য দায়ী আই যখন থাকে সি তার কালার বর্ণটা প্রকাশ করতে ব্যর্থ হয় তাহলে এর যে কাজ সেটা কিন্তু বাধাগ্রস্ত করছে এই আইজিন এটা কি বলা হচ্ছে আসলে বাধা দানকারী জিন আর এটা হচ্ছে বাধা প্রাপ্ত জিন আর এই ঘটমান বিষয়টিকে বলা হচ্ছে এপিস্ট্যাসিস তাহলে একজোড়া জিন যখন অপরজোড়া নন অ্যানেলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে বলা হয় এপিস্ট্যাসিস যে জিনটি বাধা দিচ্ছে তাকে বাধা দানকারী জিন আর যে বাধা প্রাপ্ত হয় তাকে বলা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন এটা থাকলেই আসলে মেন্ডেলের প্রথম দ্বিতীয় সূত্রে এফ টু ফিনপাত ফিনোপাত নাইন থ্রি থ্রি পরিপাতে থার্টিন ইস টু থ্রি হয় এটা আমরা ইন ডিটেলস জানব একটু পরে পরিপূরক জিন এটা আসলে কি পরিপূরক জিন ধরো এরকম এক যেরকম মোলগাস কর্মজম এখানে দুটো লোকাস আছে এখানে ধরো আছে হচ্ছে অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি পিপি সি এই পি বা এই সি কখনোই একা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না একা যখন থাকে তখন বৈশিষ্ট্য হয় সাদা কিন্তু যখনই পিআরসি একসাথে থাকে তখন বৈশিষ্ট্যটি হয় ভিন্ন রকমের কেমন সেটা মিষ্টি মটর উদ্ভিদের ক্ষেত্রে ফুল হয় সাদা কিন্তু যখন দুটো জিন প্রকট জিন একসাথে হয় তখন সেই ফুলটি হয় হলো বেগুনি তাহলে বেগুনি বর্ণ প্রকাশ পাচ্ছে দুটি প্রকট জিনের একসাথে অবস্থানের কারণে তাহলে বংশগতিতে এ ধরনের ঘটনাকে বলা হচ্ছে পরিপূরক জিন প্রভাব অর্থাৎ দুটি প্রকট জিন যখন একত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে যে কোনো একটির অনুপস্থিতিতে ওই বিশেষ বৈশিষ্ট্যটি আর প্রকাশ হয় না তখন তাকে বলা হচ্ছে পরিপূরক জিন পরিপূরক জিন থাকলে মেন্ডেলের টু জনফিন্ন টাইপ অনুপাত দ্বিতীয় সূত্রে নাইন থ্রি থ্রি পরিবর্তে নাইন থ্রি হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস কি আমরা যদি আরও একজোড়া ক্রমজ রাখি দেখুন যে এখানে এবং এখানে দুটি ভিন্ন ভিন্ন লোকাসে জিন আছে এখানে ছোট জিন এখানে ছোট এ জিন এখানে বড় বিজিন এখানে বড়ো বিজিন কখনো কখনো তাহলে দেখো এ এ বি বি যদি আমি এখানে আবার নিই তাহলে কি পাই দেখো বড় এ বড় এ ছোট বি ছোটো বি অর্থাৎ এ এ বি এইটা অথবা এইটা প্রচ্ছন্ন ছোট তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন যখন যুগলভাবে দ্বৈতভাবে থাকলে প্রকট বৈশিষ্ট্যটি আর প্রকাশ পায় না তখন তাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বিষয়টা এরকম বড় এ এবং বড় বি এটা হচ্ছে মূলত মানুষের স্বাভাবিক শ্রবণ ও বাক সম্পন্ন জিন অর্থাৎ আমাদের আমরা যারা স্বাভাবিকভাবে কথা বলি আমরা যারা স্বাভাবিকভাবে শুনি আমাদের কোনো সমস্যা হয় না আমাদের শরীরে আসলে বড় বিজিন অথবা বড় এজিন আছে কিন্তু যদি দুর্ভাগ্যক্রমে কারু শরীরে ছোট এ এ অথবা ছোটো বিবি প্রবেশ করে তাহলে ওই ব্যক্তিটি কিন্তু হবে মুখ বধির অর্থাৎ আমরা এটা পাব মুখ বধির সার্বিকভাবে এটাও হলো মুখ বধির এই দ্বৈত প্রচ্ছন্ন এপিসিস কি আসলে এটা হলো দৈত প্রচ্ছন্ন জিন যখন প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিচ্ছে তখন তাকে বলা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এরকম থাকলে আসলে মানুষ মোগবধির হয়ে যায় কিন্তু এই মোগবধির পিতামাতার সন্তানগুলো কিন্তু আবার স্বাভাবিক হবে কারণ সেই ক্ষেত্রে দুটো প্রকট জিন একসাথে আসে তো এটাও তোমরা দেখে নিবে এটা বাড়ির কাজ হিসেবে থাকবে পরিপূরক জিন এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস আমরা সরাসরি এপিস্টেসিসে চলে যাই দেখো এপিস্টেসিস আসলে আমরা কোথায় পাই লেঘর্ন জাতের মোরগ মুরগি এবং ওয়াইনডট জাতের মোরগ মুরগি লেঘর্ন সাদা সবগুলো সাদা পালকের লেঘর্ন আবার ওয়াইনডট সবগুলো সাদা পালকের ওয়াইনডট এর মধ্যে আসলে রঙিন পালক সৃষ্টির কোনো জিন থাকে না প্রকট সি জিন নেই বাট এর মধ্যে দেখো রঙিন পালক সৃষ্টির প্রকট সি জিন আছে কিন্তু বাধাদানকারী জিন বড় আয় থাকার কারণে জিন তার বৈশিষ্ট্যটি প্রকাশ করতে পারছে না তাহলে এটাকে আমরা দেখছি লেগ হর্ন মোরগ আর ওয়াইন্ডর্ড জাতের মুরগি সাদা দুটোই সাদা এটা হলো মুরগি এদের যেন টাইপ আমরা দেখতে পাচ্ছি যখন গ্যামেট তৈরি করবে আইসি ছোট আইসি দেখো মিলন যখন হলো তখন কিন্তু সবগুলোই সাদা হলো অর্থাৎ সাদা লেগ হর্ন এবং সাদা ওয়াইন্ডার জাতের মোরগ মুরগির মধ্যে ক্রস করলে যতগুলো বাচ্চা দিবে সবগুলোই সাদা হবে রকম সাদা জাতের একটি মোরগ অপরটি মুরগির সাথে যদি আবার ক্রস করানো হয় অর্থাৎ এফ ওয়ান বংশধরদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে দেখতে পাই দেখো কি যে চার প্রকারের গ্যামিট তৈরি হবে যেটা আমি শিখেছিলাম তোমাদের দ্বিতীয় সূত্রে বড় 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 ছোট ছোট বড় ছোট ছোট এই চার প্রকারের গ্যামিট বড় আই বড়ো সি বড়ো আই ছোটো সি ছোটো আই বড়ো সি ছোটো আই ছোট সি এক্ষেত্রেও দেখো ঠিক একইভাবে এই গ্যামিটগুলো স্বাধীনভাবে যখন মিলিত হবে তখন দেখো সাদা 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 কোন ক্ষেত্রে রঙিন হবে যখন বড় আই না থাকবে কোথায় নাই দেখো এইখানে বড় আয় নাই। আয় নাই এইখানেও বড় আয় নাই এইখানেও বড় আয় নাই বড আই না থাকা মানে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন হলেই বড় সিজিন যখন থাকে তখন রঙিন পালক সৃষ্টি হয় তাহলে সাদা জাতের মোরক মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে রঙিন পালকের মোরখ মুরগি পাই আমরা কয়টি তিনটি এখানেও কিন্তু ছোট আয় আছে কিন্তু বড় সি না থাকার কারণে এটা সাদা হচ্ছে তাহলে ষোলোটার মধ্যে যদি তিনটি সাদা হয় আর বাকি হবে তেরোটি অর্থাৎ আমরা রেশিও পাবো থার্টিন ইস টু থ্রি যেটাকে আমরা বলছি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটা এক্সেপশন বা ব্যতিক্রম এই ব্যতিক্রম অনুপাত অনেক সময় চাই আমরা পরীক্ষায় কিভাবে আসে সরাসরি ক্রসটা হয়তো দিবে যে এইটা গুনুন এইটা দিয়ে এফ ওয়ানে এটা দিয়ে দিবে তারপরে এফ টু কী হবে তার মানে তোমাকে বলতে হবে যে এফ ওয়ান বংশধর সৃষ্টির কারণ কি ব্যাখ্যা করো তার মানে এপিস্ট্যাসিস ব্যাখ্যা করতে হবে এরপর এপটু জন্ কি ফলাফল উৎপন্ন হবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও তখন এই চেকার বোর্ডটা তৈরি করতে হবে তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম শিখলাম প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে পড়লাম আমরা এপিস্ট্যাসিস তাছাড়াও কিন্তু এখান থেকে কিছু কোশ্চিন হয়ে থাকে যেমন বলছিলাম পরিপূরক জিন কী কি কী প্রচ্ছন্ন এপিস্টাসিস কি আবার ওখানে অসম্পূর্ণ প্রকটতা কি লিথাল জিন কি বা লিথাল জিন বলতে কি বোঝো সমপ্রকটতা বলতে কি বোঝো এই কোশ্চিনগুলো কিন্তু আসে তাহলে মেন্ডেলের সূত্র পুনরায় আবিষ্কারের পর বিজ্ঞানীদের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেওয়ায় বিজ্ঞানীরা তার ব্যাখ্যা পেয়েছেন ব্যাখ্যাগুলো হচ্ছে আসলে এগুলো মেন্ডেলের সূত্র দ্বারাই ব্যাখ্যা করা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনাগুলো মেন্ডেল আসলে ব্যাখ্যা করতে পারেননি যে কারণে এগুলোকে মেন্ডেলের মডিফিকেশন বা মেন্ডেল সূত্রের ব্যতিক্রম হিসেবে দেখানো হয়েছে শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই থাক বংশগতিবিদ্যা থেকে পরের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো সুস্থ থাকো ঘরে থাকো সামাজিক দূরত্ব মেনে চলো এবং স্বাস্থ্যবিধি মানো আল্লাহ হাফিজ